हेलो বন্ধুরা আর একটু নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কিছু শপিং ব্যাগ নিয়ে চলে আসলাম এখানে। তো এই শপিং ব্যাগ গুলো দিয়ে একটা সুন্দর আসন তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আসনটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। তো আসনটা তৈরি করার জন্য সবার আগে এখানে আমি একটা শপিং ব্যাগ নিয়ে নিলাম আর শপিং ব্যাগ কেটে আমি ব্যবহারও করে ফেলেছি। তো যাই হোক আমি এটা দিয়ে এখন আপনাদেরকে দেখাচ্ছি। আর এটার থেকে কাপড়টা কাটার জন্য এখানে আমি এই গুণ শেপের একটা এই এই জিনিসটা নিয়ে নিলাম। এবার আপনারা যে কোনো একটা গুণ কিছু হলেই হবে, এইভাবে দিয়ে আমি এভাবে দাগ টেনে দিব। তো এখন এটাকে আমি কেটে নেব। তো এখানে আমার এই শপিং ব্যাগটা কাটা হয়ে গেছে, এই যে দেখুন। আর এখানে কিন্তু দুই পিস রয়েছে, এই যে এই দুই পিসকে আমি একসাথে রেখে এখন এইভাবে পুরো গুল করে এটাকে সেলাই দিয়ে আটকে নেব। এই যে এটা এখানে আমার সেলাই করা হয়ে গেছে, এই যে দেখুন। তো এই একই নিয়মে আমি সমস্ত শপিং ব্যাগগুলিকে কেটে নেব। এই যে এখানে আমার সমস্ত শপিং ব্যাগগুলি কেটে আমি জয়েন দিয়ে নিয়েছি। এখানে আমার সাতটা কালার আছে। তো আমার কাছে সাত রকমের কালার ছিল, তাই আমি সাত রকমের কালার দিয়ে আসনটা তৈরি করব। তা আপনাদের কাছে যদি কালার বেশি না থাকে, দুই তিনটে কালারও থাকে, সেটা দিয়েও কিন্তু আপনারা কাজটা কমপ্লিট করতে পারবেন। তো আসনটা তৈরি করার জন্য এখানে আমি কাপড়ের টুকরোটা নিয়ে নিলাম। এখানে তিন পিস কাপড় আছে, এই যে দেখুন। তিন পিস কাপড় দেওয়ার কারণ হলো এটাকে আমি একটু মোটা করে নিলাম এখানটা, আর এখানে আমি সেলাই দিয়ে আটকিয়ে নিয়েছি কাপড়টাকে। এখন আমি যেটা করব এটাকে পুরো এইভাবে গুল করে সেলাই দিয়ে আবার আটকিয়ে নিব। তারপরে এর চারপাশে আমি পাইপিং বসিয়ে দিই। আর পাইপিং দেওয়ার জন্য এখানে আমি এই কাপড়ের টুকরোটা নিয়ে নিলাম, লম্বা করে, অনেকটা লম্বা করে নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি পাইপিংটা বসিয়ে দিই। এই যে বন্ধুরা, এখানে আসনটার মধ্যে কিন্তু চারপাশে আমার পাইপিংটা বসানো হয়ে গেছে। তো এখন যে আমি ডিজাইনগুলি কেটে রেখেছিলাম, মানে শপিং ব্যাগগুলি যে কেটে রেখেছিলাম, তো এগুলিকে এর মধ্যে কীভাবে বসাবো সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই একটা কালার বসালাম, তারপরে এর মাঝখান থেকে আরেকটা কালার এরকম বসাবো, তারপরে আবার এরকমভাবে বসাবো। এই যে দেখুন, পরপর এরকমভাবে আমি, যেহেতু আমার এখানে সাতটা কালার, তো এরকম পরপর আমি সাতটা কালার এরকমভাবে বসিয়ে দিলাম। তো এরপরে যে আবার বসাবো, তা আমি আবার লালের থেকে এখান থেকে আবার শুরু করবো, এরকমভাবে ডিজাইনটাকে পুরো কমপ্লিট করব। এই যে এখানে আমার পুরো সাজানো হয়ে গেছে। তো এক একটা কালার এখানে আমার তিনবার করে পড়েছে। এই যে দেখুন, লাল এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে এই যে হলুদ এখানে একটা, এখানে একটা, মানে প্রত্যেকটা কালার তিনবার করে পড়েছে। তো এইভাবে আমার সাতটা কালারকে আমি কমপ্লিট করেছি। তো এখন এখানে যে মাঝের যে অংশটা, এই ফাঁকা অংশটা, এখানটায় আর আমি কোনো ডিজাইন দিব না। মানে ইচ্ছে করলে এখানে ডিজাইন দেওয়া যায়, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, কিন্তু আমি আর ডিজাইন এখানটায় দিব না। এখানে ভাবছি আমি একটা কাপড় দিয়ে এই মাঝখানটা মেকআপ করে দেব। তো এখানে আমি এই কাপড়টা নিয়ে নিয়েছি, এই কাপড়টা দিয়ে আমি মাঝখানের এই অংশটার কমপ্লিট করব। তো এটা কাটার জন্য আমি এই ডাকনাটা এখানে নিয়ে নিলাম। এই ডাকনাটা এইভাবে কাপড়টার উপরে রেখে চক দিয়ে এখন আমি দাগ টেনে দেব। তো এখন আমি এই কাপড়টাকে কেটে নেব। এখন আমার এই কাপড়টা কাটা হয়ে গেছে, এই যে দেখুন। তো এখানটা আপনারা চাইলে এই শুধু একটা কাপড় এখানটা দিয়ে ডিজাইনটা করতে পারেন, আর যদি মনে করেন না আরেকটা কালার এখানে ব্যবহার করবেন সেটাও করতে পারেন, যেটা আমি এখন করব। এর মাঝখানে আমি আরেকটা ছোট্ট করে আরেকটা কাপড়ের কালার এখানটায় আমি দিয়ে দিব। তো এখানে আমি বাই কালার হিসাবে এই হলুদ কাপড়টার থেকে আমি আরেকটুকু কাপড় এখন কেটে নেব। আর এই কাপড়টা কাটার জন্য আমি এটা নিয়ে নিলাম, এটা শেপ করে আমি গুল করে কেটে নেব। এই যে এখানে এই কাপড়ের টুকরোটা কাটা হয়ে গেছে। তো এখন আমি এই কাপড়টাকে আমি এভাবে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে
এটার এই যে সাইডটা, এই সাইডটা কিন্তু কাঁচা রয়েছে, সাইড থেকে সুতো বেরোতে পারে, তো সেটাই যেন না বেরোয় এরকম হালকা করে একটু ধরে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই দিয়ে আটকে নিব। এই যে দেখুন, এখানে আমার সেলাই করা কমপ্লিট করা হয়ে গেছে। আর এই যে দেখুন, এটা উল্টো দিক। আর এই একই নিয়মে আমি আমার ওই বড় কালো কাপড়টাকে এরকমভাবে সেলাই করে নেব। এই যে এখানে আমার এই কালো কাপড়টা সেলাই করা হয়ে গেছে, এই যে দেখুন উল্টো দিকটা, এই যে সেলাই দিয়ে আমি ফিনিশিং করে নিলাম। তো এখন আমি এই ডিজাইনটার উপরে এই মাঝের যে অংশটা, এটাকে আমি ফিনিশিং দেওয়ার জন্য এই কালো কাপড়টাকে এর উপরে এরকমভাবে বসিয়ে দেবো। তো এখানটায় কিন্তু আমি, এই যে দেখুন, এই ডিজাইনের উপরে কিন্তু কোনো সেলাই দেইনি। সেলাই না দিয়ে ডাইরেক্ট আমি এই কাপড়টাকে এর উপরে বসিয়ে দিলাম। তা বসিয়ে দিয়ে এর পুরো এরকমভাবে চারপাশে ঘুরিয়ে সেলাই দিয়ে আমি আটকে নিব। তা আপনারা যদি এইভাবে ডাইরেক্ট সেলাই না দিতে চান, তাহলে কি করবেন, প্রথমেই এই ডিজাইনটার উপরে একটা সেলাই দিয়ে আগে নিচের কাপড় ডিজাইনগুলিকে আটকে নেবেন, তারপরে এই কাপড়টাকে এর উপরে ফেলে তারপরে এর পুরো এই সাইডটা ঘুরিয়ে এর উপরে সেলাই দেবেন। তারপরে এর মাঝখানে আমি এই হলুদ কাপড়টা দিব, এরকম করে দিয়ে এর মাঝের অংশে একটা সেলাই দিয়ে আটকে নেব। এই যে বন্ধুরা, আমার আসনটা কিন্তু এখানে পুরো কমপ্লিট করা হয়ে গেছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, সাতটা কালার দিয়ে আমি আসনটা কমপ্লিট করেছি। তো এখানে আমি এই যে মাঝের যে ডিজাইনটা, এটা এখানে আমি সুতির কাপড় ব্যবহার করেছি এখানটা। তো এখানে আপনারা সুতির কাপড় পরিবর্তে আপনারা শপিং ব্যাগের কাপড় দিয়েও কিন্তু এই ডিজাইনটা করতে পারেন। তো আমার যে আসনটা, আসনটা একটু মিডিয়াম সাইজ রয়েছে, না ছোট না বড়। তা আমি মিডিয়াম করে ডিজাইনটা করলাম। তা আপনারা ছোট বড় আপনাদের নিজেদের পছন্দ মতো করে নেবেন। তো আমি আশা করবো আমার এই ভিডিওটা দেখে আপনারা এরকম সুন্দর সুন্দর আসন বা পাপোশ তৈরি করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।